بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن والى أما بعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দিনী ভাই বোনেরা আজকে এমন একটি দোয়া সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো যে দোয়াটি আপনি যদি পাঠ করেন সাথে সাথে আপনার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হবে যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় তখন আমাদের সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় সেটা আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে চলে যায় আর যে দোয়াগুলো বা যে আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন না সেই আমলগুলো বা সেই নামাজগুলো সেই দোয়াগুলো ঝুলে থাকে আসমানে ঝুলে থাকে তো বুঝতেই পাচ্ছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আমরা যে কোনো ইবাদত করি না কেন যে কোনো আমল করি না কেন আমরা চাই প্রত্যেকটা আমল যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তো প্রিয় ভাই বোনেরা আসুন আমরা এই দোয়া পাঠ করার মাধ্যমে আমাদের জন্য যেন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আমাদের আমলগুলো যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় আমাদের দোয়াগুলো যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি উল্লেখ হয়েছে মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসে হাদিস নাম্বার 3941 একবার এই দোয়াটি একজন সাহাবী পাঠ করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এই দোয়া পাঠ করেছে তখন একজন সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাঠ করেছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশ্চর্যজনিত হয়েছি কারণ এই বাক্যগুলির কারণে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তো এই কথাটি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এবং তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পর আমি কোনোদিনও এই দোয়াটি পড়া বন্ধ করিনি তো প্রিয় ভাই বোনেরা বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি দোয়া দোয়াটি খুব সহজ আমরা চাইলে সবাই মুখস্থ করতে পারবো এবং আমল করতে পারবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন দোয়া করব দোয়ার আগে অবশ্যই এই দোয়াটি পাঠ করব কারণ দোয়া আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে পৌঁছাতে হবে এর জন্য আসমানের দরজা খোলাটা অত্যন্ত জরুরি এজন্য এই দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا أمي عبارة بولتي دعاتي هتسي الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণ দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এবং যখনই মুনাজাত করবেন তার আগে কমপক্ষে এই দোয়াটি একবার পাঠ করবেন এবং দোয়ায় আমাদেরকে শামিল রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ দোয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে অন্যান্য মুসলমান ভাই বোনদের কাছে ছড়িয়ে দিবেন সবাই যেন এই দোয়াটি শিখতে পারে এবং আমল করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু